ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। হারুন সম্বন্ধে যেটা আমরা যেটা করার তাৎক্ষণিকভাবে যেটা করার আমরা করেছি, এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এই সবগুলি তো একটা প্রক্রিয়ায় হবে। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে, আর যেহেতু ঘটনা একটা ঘটেছে এটা বিভাগীয় মামলা তো হবেই, সেইখানে সেইখানে যা সিদ্ধান্ত হয় এটা হবে। ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। হারুন সম্বন্ধে যেটা আমরা যেটা করার তাৎক্ষণিকভাবে যেটা করার আমরা করেছি, এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এই সবগুলি তো একটা প্রক্রিয়ায় হবে। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে, আর যেহেতু ঘটনা একটা ঘটেছে এটা বিভাগীয় মামলা তো হবেই, সেইখানে সেইখানে যা সিদ্ধান্ত হয় এটা হবে। ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। হারুন সম্বন্ধে যেটা আমরা যেটা করার তাৎক্ষণিকভাবে যেটা করার আমরা করেছি, এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এই সবগুলি তো একটা প্রক্রিয়ায় হবে। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে, আর যেহেতু ঘটনা একটা ঘটেছে এটা বিভাগীয় মামলা তো হবেই, সেইখানে সেইখানে যা সিদ্ধান্ত হয় এটা হবে। ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। হারুন সম্বন্ধে যেটা আমরা যেটা করার তাৎক্ষণিকভাবে যেটা করার আমরা করেছি, এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এই সবগুলি তো একটা প্রক্রিয়ায় হবে। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে, আর যেহেতু ঘটনা একটা ঘটেছে এটা বিভাগীয় মামলা তো হবেই, সেইখানে সেইখানে যা সিদ্ধান্ত হয় এটা হবে। ছাত্রলীগের তিন নেতাকে রাজধানীর শাহবাগ থানায় মারধরের ঘটনায় এডিসি হারুনুর রশিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। হারুন সম্বন্ধে যেটা আমরা যেটা করার তাৎক্ষণিকভাবে যেটা করার আমরা করেছি, এখন তার বিরুদ্ধে মামলা হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে, এই সবগুলি তো একটা প্রক্রিয়ায় হবে। মামলা করলে মামলার তদন্ত শুরু হবে, আর যেহেতু ঘটনা একটা ঘটেছে এটা বিভাগীয় মামলা তো হবেই, সেইখানে সেইখানে যা সিদ্ধান্ত হয় এটা হবে।